আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমি অপু, আজকের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর আলোচক বিষয় হলো, ইতিমধ্যে আপনারা ভিডিওর টাইটেলটা দেখে জানতে পেরে গেছেন আজকে কী বিষয় নিয়ে ভিডিও। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো প্রাকৃতিক নিয়মে 12টি ওষুধ। হ্যাঁ, এই 12টি ওষুধ কবুতরের জন্য অত্যন্ত জরুরি, এবং এটি যদি কবুতরের খাওয়ান তাহলে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতাটি অনেক বেড়ে উঠবে। সো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাকে আমার ছোট্ট একটি অনুরোধ, এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পরবর্তী কবুতর সম্পর্কিত ভিডিওগুলো মিস না করতে চাইলে ভিডিও নিচে দেখুন একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে একটি ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে যে নোটিফিকেশন বেলটা আসবে সেই বেলটাকেও অন করে দেবেন। এতে করে যেটা হবে, আমি যখন পরবর্তী কবুতর সম্পর্কিত ভিডিওগুলো নিয়ে আসবো দেওয়ার সাথে সাথে আপনার কাছে নতুন রোজটি পৌঁছে যাবে। আর ভিডিওটি কেউ না কাটে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটা 2 থেকে 3 মিনিট হতে পারে, আমি 3 মিনিটের ভিতরে শেষ করে দেবো, তার জন্য ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ভিডিওটি যদি আপনারা কেটে কেটে বা টেনে দেখেন তাহলে আপনারা কিছু বুঝতে পারবে না এই প্রাকৃতিক নিয়মে কীভাবে আপনারা ওষুধটি তৈরি করবেন। আশা করি আপনারা কিছুই বুঝতে পারবেন না, তার জন্য আমি বলবো আপনাদের ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সুতরাং ভিডিওটি শুরু করা যাক। নম্বর ওয়ান যে বিষয়টা সেটা হলো তুলসী পাতা। তুলসী পাতা কবুতরের জন্য অত্যন্ত জরুরি এবং কবুতরের কৃমিনাশক হিসাবে কাজ করে থাকে এবং শক্তিশালী নাশক হিসাবে কাজ করে থাকে এবং কবুতর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার কাজ করে থাকে। এটা পরিমাণে বেশি খাওয়ানো যাবে না। তুলসী পাতা আপনারা পানির সাথে খাইয়ে দিতে পারেন, হ্যাঁ বেটে পানির সাথে খাইয়ে দিতে পারেন, অথবা আপনি বেটে তারপর আপনার হাতে নিজে খাইয়ে দিতে পারেন। এটা পরিমাণে বেশি খাওয়ানো যাবে না। নম্বর টু হলো আদা। আদা কবুতরের জন্য অত্যন্ত জরুরি, কবুতরের কফ পরিষ্কার করে এবং কবুতর হজম শক্তি বাড়িয়ে তোলে এবং কবুতরের যে বমি বমি ভাবটা আছে সেটাও কাটিয়ে তোলে এবং পূর্বে যদি কোনো অসুবিধা হয় তাহলে সেটাও কাটিয়ে তোলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা আপনার পরিমাণে বেশি খাওয়ালে কবুতর অসুবিধা হতে পারে, কেননা কবুতরকে আপনার যেভাবে খাওয়াবেন সেটা হলো আদা আপনারা একটি অর্ধেক আদা কেটে তারপর ছেঁচে আপনার পানির সাথে মিশ্রিতন করে খেয়ে দিতে পারেন, অথবা আপনার পানির লগে হিসাবে পানি হিসাবে আপনারা 4-5 দিন খাইয়ে নিতে পারেন কবুতরকে। তাহলে কবুতরের কফ পরিষ্কার হয়ে যাবে এবং কবুতরের হজম শক্তি বেড়ে যাবে এবং কবুতরের বই বই ভাবটা চলে যাবে। নম্বর থ্রি হলো পেয়ারা এবং পেয়ারার পাতা। পেয়ারা এবং পেয়ারার পাতা কবুতরের জন্য অত্যন্ত জরুরি, কবুতরের অক্সিজেন দিয়ে থাকে আর কবুতরের পালক গজতে সাহায্য করে থাকে এবং ভিটামিন সি ঘাটতি পূরণ করে দিয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা কবুতরকে পরিমাণে বেশি খাওয়ানো যাবে না। আপনার পেয়ারার পাতা আপনারা নিজের হাতে ডুলে তারপর আপনাদের কবুতরকে খাইয়ে দিতে পারেন, অথবা পেয়ারা আপনারা পেয়ারার পাতা আপনারা একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে তারপর আপনাদের কবুতরের সামনে দিতে পারেন, তাহলে দেখবেন তারা কিন্তু ঠুকরে ঠুকরেই খেয়ে নেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নম্বর ফোর হলো লেবুর রস। লেবুর রস কবুতরের জন্য অত্যন্ত জরুরি, এটা কবুতরের চর্বি কাটাতে সাহায্য করে থাকে এবং কবুতরের ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে দিয়ে থাকে এবং কবুতরের যে গরমের দুর্বলতা আছে এটাও কাটিয়ে তোলার সাহায্য করে এবং কবুতরের যে ফুসফুসের সমস্যা আছে, যদি ফুসফুসের কোনো সমস্যা থাকে তাহলে এটাও কাটিয়ে তোলার সাহায্য করে এবং পূর্বে যদি কোনো সমস্যা হয় তাহলে এটারও কাটিয়ে তোলার সাহায্য করে এবং কবুতরের যে ভিটামিন সি আছে ঘাটতিটা পূরণ করে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা যেভাবে খাওয়াবেন সেটা হলো কবুতরের পানির সাথে আপনার লেবুর রস আপনারা মিশিয়ে তারপর আপনারা খাইয়ে দিতে পারেন। 1 লিটার পানির সাথে 1টা লেবুর রস মিশিয়ে তারপর আপনারা খাইয়ে দিতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার কবুতরের এই ঘাটতিটাই পূরণ হয়ে যাবে। নম্বর ফাইভ কবুতরের জন্য কালো জিরা অত্যন্ত জরুরি, এটা কবুতরের ব্যাকটেরিয়া হিসাবে কাজ করে থাকে এবং কবুতরের যে খুসখুস আছে গলায় খুসখুস আছে সেটারও সাহায্য করে থাকে। এটা ঘাটতি পূরণ করে দেয়, ফুসফুসের ঘাটতি পূরণ করে দেয়, খুসখুসের এটার ঘাটতি পূরণ করে দেয়। এটা আপনার যেভাবে খাওয়াবে সেটা হলো আপনার কালিজেরা এনে আপনার কবুতরের সামনে দিতে পারেন গম রেজা এবং ধান ভুট্টা, এটি যেভাবে খায় সেই কালোজিরাও সেভাবে তারা ঠুকরে ঠুকরে খাবে। যেরকম রেজা খায়, রেজা যেরকম ঠুকরে ঠুকরে খায় এবং সর্ষা এরকমভাবে আপনারা সেই কালিজিরা সেইরকম ঠুকরে ঠুকরে খাবে। এটা পরিমাণে বেশি খাওয়ানো যাবে না। নম্বর সিক্স হলো তুলসী পাতা। তুলসী পাতা কবুতরের জন্য অত্যন্ত জরুরি, কবুতরের ফুসফুসের ঘাটতি পূরণ করে থাকে এবং কবুতর ঠান্ডা যে আছে সেটাও পূরণ করে থাকে এবং কবুতরের হজম শক্তি বাড়িয়ে তোলে এবং কবুতরের জন্মাশক হিসাবে কাজ করে থাকে এই তুলসী পাতা। এটা কবুতরের পরিমাণও বেশি খাওয়ানো যাবে না। এটা আপনার যেভাবে খাওয়াবেন সেটা হলো পাটায় বেটে তারপর সেটার রস আপনারা পানির সাথে মিশ্রিত করে আপনারা খাইয়ে দিতে পারেন, অথবা আপনাদের হাতে বেট আপনাদের হাতে ডোলে তারপর আপনারা খাইয়ে দিতে পারেন, অথবা আপনারা পানির সাথে আপনারা গরম করে চুলাতে গরম করে দেখবেন যে সময় সবুজ সবুজ হয়ে যাবে তখন আপনারা কবুতরকে খাইয়ে দিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নম্বর সেভেন কবুতরের জন্য অ্যালোভেরা অত্যন্ত জরুরি, হ্যাঁ অ্যালোভেরা কবুতরের জন্য অত্যন্ত জরুরি, এটা কবুতরের কীটনাশক হিসাবে কাজ করে থাকে এবং কবুতরের পেটে যে সমস্যাগুলো থাকে সেটারও ঘাটতি পূরণ করে দেয় এবং কবুতরের বাচ্চার যে পরগুলো পড়ে যায় পালকগুলো
পড়ে যায়, এটারও ঘাটতি পূরণ করে দেওয়া থাকে এবং বড় কবুতরের পর গজাতে সাহায্য করে, এবং গরম এলে কবুতর যখন দুর্বল হয়ে যায় এটারও সাহায্য করে থাকে এবং কবুতরের ফুসফুসে ঘাটতি পূরণ করে দেওয়া থাকে এবং কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার সাহায্য করে থাকে। নম্বর এইট, কবুতরের জন্য পুদিনা পাতা অত্যন্ত জরুরি। হ্যাঁ, পুদিনা পাতা কবুতরের জন্য অত্যন্ত জরুরি। এটা কবুতরের পেটের যে সমস্যা আছে সেটা ঘাটতি পূরণ করে দিয়ে থাকে এবং কবুতরের ঠান্ডা ঠান্ডা ভাবটা এটা কাটিয়ে তোলা সাহায্য করে থাকে এবং কবুতরের দুর্বলতা কাটিয়ে তোলা সাহায্য করে থাকে এবং কবুতরের কি রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে তোলা সাহায্য করে থাকে। এই আমাদের সেই পুদিনা পাতা। এটা আপনারা যেভাবে খাওয়াবেন সেটা হলো হাতে বেটে আপনারা ওর মুখে ঢুকে দিতে পারেন। একটি তুলসী পাতা, একটি পুদিনা পাতা আপনারা হাতে ডলে তারপর আপনারা খাইয়ে দিতে পারেন, অথবা আপনারা পাটায় বেঁধে পানি হিসাবে আপনারা ছেঁকে খাইয়ে দিতে পারেন। আপনারা চুলাতে গরম করে ছেঁকে আপনারা খাইয়ে দিতে পারেন আপনাদের কবুতরকে। নম্বর নাইন, কবুতরের জন্য অত্যন্ত জরুরি খানকুনি পাতা। হ্যাঁ, এটা কবুতরের পেটের সমস্যা দূর করে থাকে এবং কবুতরের রক্ত পড়া বন্ধ করে দেয় এবং কবুতরের আমাশা আমাশা ভাব এটা কাটিয়ে তোলে। হ্যাঁ, এই খানকুনি পাতা এটা আপনারা যেভাবে খাওয়াবেন, আপনারা হাতে ডোলে তারপর আপনারা পানির সাথে মিশিয়ে তারপর আপনারা চুলা গরম করে আপনারা খাইয়ে দিতে পারেন, অথবা আপনাদের নিজের হাতে ডোলে তারপর আপনারা কবুতরকে খাইয়ে দিতে পারেন। একটি খানকুনি পাতা তারপর আপনাদের হাতে ডুলে তারপর আপনাদের কবুতরকে খাইয়ে দিতে পারেন, তাহলে দেখা যাবে যে এই সমস্যাটা আপনাদের আর কোনোদিনও হবে না, দূর হয়ে যাবে। নম্বর টেন, কবুতরের জন্য হলুদ অত্যন্ত জরুরি। এটা কবুতরের ব্যথানাশক হিসাবে কাজ করে থাকে এবং কবুতর রক্ত পড়া বন্ধ করে দেয় এবং কবুতরের যে পা ভেঙে গেলে, হাড়গুড় ভেঙে গেলে এটাতে সাহায্য করে থাকে। এই যে আপনারা হলুদ এবং চুনা যদি আপনাদের যদি কোনো কবুতরের পা বা হাড় ভেঙে যায় তখন আপনি লাগিয়ে দিলে এটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা আপনারা যেভাবে খাওয়াবেন সেটা হলো আপনার পানির সাথে মিশিয়ে খাইয়ে দিতে পারেন। হ্যাঁ, অল্প একটু হলুদ আপনার পানির সাথে মিশিয়ে, 1 লিটার পানির সাথে অল্প একটু হলুদ মিশিয়ে তারপর আপনাদের কবুতরকে খাইয়ে দিতে পারেন। দেখা গেল যে এই ব্যথাগুলো এবং হাড়গুলো সব সুস্থ হয়ে যাবে। নম্বর টুয়েলভ হলো কবুতরের জন্য অত্যন্ত জরুরি জাম্বুরা। এটা কবুতরের ব্যথানাশক হিসাবে কাজ করে থাকে এবং কবুতরের ফুসফুসের ঘাটতি পূরণ করে থাকে এবং কবুতরের যে পেটের সমস্যাগুলো আছে সেটাও দূর করে থাকে এবং কবুতরের চর্বি কাটাতে সাহায্য করে থাকে এবং কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে তোলে। ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি আপনাদের কাছে ইউটিউবের মধ্যে যদি ভালো লেগে থাকে অথবা ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে ভিডিও নিচে দেখুনটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে এটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের সাথে বেল আইকন এটি ক্লিক করুন। এতে করে যেটা হবে, আমি যখন পরবর্তী কবুতর সম্পর্কিত ভিডিওগুলো দিব, নিত্য নতুনগুলো ভিডিও দিব, দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নতুন ভিডিওটি পৌঁছে যাবে। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাদেরকে ভিডিওর নিচে কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালোই লাগবে। সো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং আপনার মূল্যবান কমেন্ট আপনাদের কমেন্টে জানাবেন এবং কোনো যদি সমস্যা থাকে পূর্বে তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানতে পারেন, আমি সেই নিয়ে ভিডিওটা তৈরি করে দিব।